পশ্চিমবঙ্গের জলবায়ু বৈচিত্র্যময়। রাজ্যের দক্ষিণ অংশে গ্রীষ্মমণ্ডলীয় সাভানা, উত্তরে আর্দ্র উপক্রান্তীয় অঞ্চল, তাপমাত্রা ব্যাপকভাবে পরিবর্তিত হয়। সুপ্রভাত, ক্যালকলিং টিভির সঙ্গে শুনে নেওয়া যাক আজকের আবহাওয়ার খবর। পূজোর মুখে কলকাতায় ফের নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার সতর্কতা, জানালো আবহাওয়া দপ্তর। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস। আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকার কথা, ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আজ মেঘ রোদে কাটবে বাঁকুড়ার আকাশ, তবে পাশাপাশি গরম থাকবেই ততটাই। আর্দ্রতার জেরে অস্বস্তি বজায় থাকবে। বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি। জলপাইগুড়িতে সর্বোচ্চ 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি। কালিম্পংয়ে সর্বোচ্চ 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 19 ডিগ্রি। কোচবিহারে সর্বোচ্চ 28 ডিগ্রি, সর্বনিম্ন 24 ডিগ্রি। মালদায় সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রি। অরুণাচল প্রদেশে সর্বোচ্চ 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি। মেদিনীপুরে সর্বোচ্চ 28 ডিগ্রি, সর্বনিম্ন 25 ডিগ্রি। শিলিগুড়িতে সর্বোচ্চ 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি।